بسم الله الرحمن الرحيم السلام عليكم জোড়াশালিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটি আমি দুপুরের রান্নার আয়োজন থেকে শুরু করেছি আজকে দুপুরে আপা সবার জন্য সবার পছন্দের খাবার রান্না করবে কাজ অনেক দিন পরে সবাই মিলে একসঙ্গে খাবো সেই জন্য তো কালকে মরিয়মের বাবা প্রায় 1 মাস 29 দিন পর বাসায় এসেছে তোকে কালকে রিলিজ করেছে সিএমএস থেকে তো এদিকে রিহাব মরিয়ম সবাই এসেছে ওর বাবাকে দেখতে কারণ এই মাস কিন্তু ওরা কেউ ওর বাবাকে দেখতে পায়নি তাই সবাই মিলে একসঙ্গে যেহেতু হয়েছি অনেক দিন পর অনেক সেজন্য একসঙ্গে বসে আজকে সবার পছন্দের খাবার রান্না করতেছে আপা তে এদিকে মুরগি দিয়ে গ্রিল রান্না করা হবে আর ওদিকে জিরা রাইস করবে তে জিরা রাইস রান্না করার জন্য প্রথমে আপা বাদাম কিশমিচি যা যা প্রয়োজন সবকিছু বাটারের মধ্যে ভালো করে ভেজে নিয়েছে এখন সেই বাটারে বাকি যা উপকরণ আছে ওগুলা দিয়ে তারপরে চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে আর এই জিরা রাইসটা বাসমতি রাইস দিয়ে রান্না করা হয় আর এটা দিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এটাকে প্রথমেই ধুয়ে তারপর প্রায় 40 মিনিটের মতো ভিজিয়ে রাখা হয়েছিল তা এখন এটাকে পানি থেকে তুলে এই তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিবে এদিকে আমি গরম পানি করে রেখেছিলাম পরিমাণ মতো এই তো সেটা এখন ঢেলে দিয়ে দিলাম তো চাইলে আপনারাও কিন্তু এভাবে করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো ওদিকে ভাতটা হতে হতে এদিকে আমি আবার মেরিনেট করা মাংসগুলো এই তো এয়ার ফ্রায়ারে দিয়ে দিব তো এয়ার ফ্রায়ারে প্রথমে একটু আমি তেল ব্রাশ করে তারপরে সরাসরি এটাতে আজকে মাংসগুলো দিয়ে দিব গ্রিল করার জন্য তো মাংসগুলো খুব সুন্দরভাবে মেরিনেট হয়েছে প্রায় 2 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো তিনটা করে দেওয়া যাবে যেহেতু সাইজগুলো বড় সেজন্য আমি এখন তিনটা করেই দিয়ে দিব 180 তে দিয়ে 15 মিনিটের মতো তো এটাকে আমি এখন বেক করব তো এখন দিয়ে দিয়েছি এটা 15 মিনিট পরে এটাকে আবার উল্টিয়ে দেব তো এটা চুলায় হতে থাক আর এটা তো এদিকে দিয়ে দিয়েছি এখন আমি যে সসটা বানাবো সেই সসটাতে কাঁচা মরিচ রসুন আর একটু ধনে পাতা আর এখানে প্রায় 1 কেজির মতো টমেটো আছে তো এই চারটা উপকরণ দিয়েই এটাকে জাস্ট একটু আধা ভাঙা করে নিব ব্লেন্ডারের জারে দিয়ে তো এই সসটা কিন্তু জিরা রাইসের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে আর এই ফাঁকে এদিকেও আমি কিছু পেঁয়াজ ছিলে নিয়েছি তো এগুলোকে এখন মশলায় চুবিয়ে রাখতেছি কিছুক্ষণ এটাতে মেরিনেট হোক এই পাশে কিন্তু আমার 15 মিনিট হয়ে গিয়েছে মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে আমি আবার উল্টিয়ে কিছুটা মশলা উপরে ব্রাশ করে দিব দিয়ে আবার 15 মিনিটের জন্য দিয়ে দিব এভাবে করলে কিন্তু সময়টাও বেঁচে যায় আর চুলায় যে ছিটকানো কয়লা কিনা সে ঝামেলা থেকে মুক্ত এটাতে করতে আমার কাছে বেশি ভালো লাগে তো এই তো খুবই সুন্দর হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে একদম ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে
তো এখন আমি প্রথম বেসটা নামিয়ে নিব, এরপর আবার বাকিগুলো দিয়ে দিব। পর আর দুইবার দিলেই আমাদের মাংসগুলো শেষ হয়ে যাবে, আর এটাতে করতে আমার বেশি ভালো লাগে। তো এখন থেকে ভাবতেছি এটাতেই করব, আর খেতেও খুবই ভালো লাগতেছিল, কোনো তেল দেওয়ার ঝামেলা নেই। একবারে প্রথমে যা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি সেটুকুই। আর এই তো ডোডোকে ফাহাদ গোছল করিয়ে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছে, খুব সুন্দরভাবে ঘুমিয়ে আছে, একটু নড়াচড়া করতেছে না, কি সুন্দর খাতার ভিতরে শুয়ে আছে। তোকে ঘুমা আমাকে দেখে ও আবার একটু জাগার চেষ্টা করছিল, তাই আমি ওখান থেকে চলে এসেছি। শুধু শুধু ঘুম ভাঙানোর দরকার নেই সেই জন্য। তাদেরকে মাংসগুলো হয়ে গেছে, রান্নাও শেষ, তো অনেকটা দেখলাম গ্রেভি রয়ে গিয়েছে, তো সেটাকে একটু চুলায় দিয়ে কমিয়ে নিলাম। তো কমিয়ে আমি এই তো মাংসের উপরে ঢেলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। তো এই তো আমাদের সমস্ত রান্না বান্না শেষ, এই তো ছালাদ, জিরা রাইস, মাংস সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খেতে খুবই মজা হয়েছে, আর অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে খেলাম। আর মরিয়মের বাবাকে সবার সঙ্গে এই টেবিলে আবার খেতে দেখতে পারবো, এটা সবার কল্পনার বাহিরে ছিল, তো সেই জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।